সালাম। হ্যাঁ, তোমাদের তো আসলে আজকে আমি একটা ক্লাস ভাবছিলাম, ক্লাস এমনিতেই তোমাদের নেয়ার দরকার নেই, কারণ আমি আউটলাইনটা আবার দেখলাম, চেক করে দেখলাম, তোমাদের যেগুলো পড়ানো হয়েছে এগুলো এনাফ। এখন আসলে গতদিন ওই যে তোমাদের ও ফোন দিয়েছিল, আমি তো ওকে রনিকে আগেই মেইল করে রাখছিলাম, ও হয়তো তোমাদের জানাই নাই। এখন আর কি আজকে আর নতুন করে কোনো কিছু পড়ানোর দরকার নাই। তোমাদের যে কোর্স কন্টেন্টটা তোমরা জানো, কতগুলো মেথড পড়ানো হয়েছে তোমাদের, কেউ বলতে পারবা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা মতো মেথড, বিভিন্ন হচ্ছে যে এসের 16টা মেথড হলো টোটাল পড়ানো হয়েছে তোমাদের, ঠিক আছে? তো তোমাদের এর মধ্যে হলো, তোমাদের হাতের যদি কাগজ কলম থাকে, তোমাদের এক্সাম গুলা হবে এখন পর পর 3টা বা 4টা আমি এক্সাম নিব, ঠিক আছে? এবং সেটা আমি সহ তোমাদেরকে লিংক একটা পাঠিয়ে দিব, যার মাধ্যমে তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে? তো এক্সামের যেটা হলো 3টা ভাগে ভাগ আছে, যেটা 3টা ভাগে ভাগের মধ্যে হলো আছে যে যেটা তোমাদের 6, 7 এবং 8 যেটা আছে, ঠিক আছে? দেখো হলো সেখানে হলো কার্ভ ফিটিং, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই 3টা হবে হলো একদিনে তোমাদের, যেটা হলো একটা পরীক্ষা হবে। তোমাদের কাছে কি আমি যে কন্টেন্ট দিছিলাম আছে? আছে না? এই তোমরা কি আমাকে শুনতে পাও? স্যার আরেকবার একটু বলবেন স্যার। হ্যাঁ, তোমাদের যে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে একটু বের করো তাহলে তোমাদের সুবিধা হবে। তোমাদের যেটা 3টা আমি এক্সাম নিব, তার মধ্যে একটা আছে হলো 1 এবং 2, যেটা রুট ফাইন্ডিং এর যে 3টা মেথড পড়ানো হয়েছে এটা, আর হলো লিনিয়ার ইকুয়েশনের যে 2টা মেথড পড়ানো হয়েছে এই 2টার উপর। আর একটা এক্সাম যেটা নিব সেটা হলো আইটারেটিভ সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন আর কার্ভ ফিটিং এর জন্য, যে টোটাল এর 2টা এবং এর যে 3টা মেথড পড়ানো হয়েছে সেটার উপর। আর যেটা 3 নম্বর এক্সামটা হবে হলো লিস্ট স্কয়ার রিগ্রেশন এর উপর, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন আর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এর, এই হলো 3টা এক্সাম হবে। তো এক্সাম গুলো আমি হয়তো একটু কিভাবে তোমাদের নেওয়া যায় তার উপর একটু ভাবতেছি, এর মধ্যে একটু প্রোগ্রামিং ও থাকবে, ছোট্ট প্রোগ্রাম, আর কিছু শর্ট অ্যান্সার আকারে দিতে পারি বা এরকম একটু প্ল্যান আছে। তো এখনো ডিসিশনটা নিইনি, আমি ডিসিশনটা নিয়ে তারপরে হলো কিভাবে নিব, তবে তোমাদের ডেট ঠিক করতে হবে। এখন কি পর পর নেক্সট ক্লাসে তোমরা পরীক্ষা দিবা, না এভাবে কোন ভাবে পরীক্ষা দিবা, সেই ডেটটা আমাকে আসলে তোমাদেরকে জানাইতে হবে। হ্যাঁ, এক্সামের ডেটটা আমি, সিলেবাসটা হয়তো তোমাদের এখনই যে 2টা ইমেল আছে, আমি এই 2টা ইমেলে ভাগ করে দিব, তোমরা শুধু কবে কবে পরীক্ষা দিবা সেটা আমাদের আমাকে জানাইতে হবে, ঠিক আছে? আর এটা 2টা ওয়েতে হইতে পারে,
একটা অ্যাট দ্য এন্ডে হয়তো এমসিকিউ আকারে আমি একটা নিতেই পারি ওভারঅলের উপর, আর বাকি সবগুলোই হয়তো একটু টেকনিক্যালি পরীক্ষা বা ম্যাথমেটিক্যালি আমি নিয়ে নিব আর কি। ঠিক আছে, তোমাদের আমি এখনই জুমের লিংকে আমি এটার পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। জি স্যার। পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি এখনই। আজকে আসলে ক্লাস নিতে চাইছিলাম, ওডি এর উপর একটা ভাবছিলাম নিব, তা পরে দেখলাম যে না, তোমাদের আসলে অনেকগুলো পড়ানো হয়েছে, স্যার এই জন্য নিয়ে নেন পরে স্যার। দেখতে। তো না নিলে তো এটা এটা নিলে হয়, কিন্তু এটা আসলে এটা টেইলর সিরিজের একটা প্রবলেম করাইতে চাইছিলাম, কিন্তু ওটা সে ই হবে না করান আর স্যার, কি। করান স্যার। যেগুলা করাইছি সেগুলার উপরেই আগে বলে রাখি, আমি হলো যে যতগুলো পড়াইছি, যেমন আমি এখনই সিলেবাসটা দিয়ে নিই, তারপরে হলো তোমাদের সাথে আলোচনা করতে, তোমরা এটা দেখলে পরে তোমাদের সুবিধা হবে কিভাবে পরীক্ষার সিলেবাস হবে, আমি সেটাও বলে দিচ্ছি পরীক্ষার। স্যার আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে কি, আমরা যে বিগত সেমিস্টারে অনলাইনে সিটি দিছি, সেটা আমরা যতদূর ধারণা আছে যে আমরা কি করছি স্যার, প্রত্যেকেই A4 সাইজের কাগজে আমরা লিখে ছবি তুলে পিডিএফ করে একটা আপনার ফাইসে একটা যেকোনো একটা লিংক দিছে স্যার, ওখানে জমা দিছি, হ্যাঁ তো এইভাবে দিতে হবে। হ্যাঁ এভাবেই, তবে আমি হয়তো চেঞ্জ করতে পারি, যদি হচ্ছে যে প্রোগ্রামিংটা দিই তাহলে তার হলো কোডটা হলো যে সি ফাইলটা সেটা আমাকে আপলোড করে দিবে, আর যদি ম্যানুয়াল যদি দিই তাহলে সে হচ্ছে হাতে লিখে সেটা পিডিএফ করে আমাকে ওই লিঙ্কে পাঠাবে। ঠিক তাই, তবে তারা জুমে জুমে কানেক্টেড থাকতে হবে সবাইকে। জি স্যার। স্যার মিক্সড দিয়েন আর কি, কোট দিয়েন, কিছু থিওরির প্রশ্ন দিয়েন, তাহলে ভালো হয়। সবাইকে একই না, এটা হলো হচ্ছে যে ভিন্ন ভিন্ন, এটাতে নিউমেরিক্যাল মেথডের তোমাদের যে সিলেবাসের কন্টেন্ট বা পরীক্ষা এটার নিয়মই হলো হচ্ছে যে প্রোগ্রামিং, যে আমি যা করব তার প্রোগ্রামিংটা থাকবে, এটাই হলো হচ্ছে যে আসলে এই নিউমেরিক্যাল মেথডের নিয়ম। ঠিক আছে, নিউমেরিক্যালের এক্সামটাও হয় তাই, আর এট দ্য এন্ডে একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দেয়া আছে না, যেটা হলো তোমাদের রিপোর্ট একটা জমা দিতে বলছি, মনে আছে তো? স্যার ওটা তো অনেক আগেই দিয়ে দিছিলাম অ্যাসাইনমেন্ট স্যার। ওইটাই তো বলতেছি, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছি না, জি স্যার। কোথায়? ওটা তো বই আকারে জমা দিতে হবে। অল ওভারঅল একটা ইয়ে অ্যাসাইনমেন্ট ও স্যার, ওটা স্যার, হচ্ছে ওইটা ওইটা এখনো দেয়নি স্যার। ওটা তো তোমরা যেটা বলতেছো সেটা তো আমি দেখছি, ওটা ওটা তো আমার দেখাই আছে, ওটার মার্কিংও হয়ে আছে, এই জন্যই তো আর তিনটা, টোটাল পাঁচটা। তোমাদের চ্যাট বক্সে দেখো এখন একটা আমি হলো ফাইল পাঠাচ্ছি, ঠিক আছে, এলিমিনেশন গজ এলিমিনেশন উইথ পাইভটিং, তো এটা হলো র্যান্ডমলি আসবে, মানে চ্যাট বক্স তো পাওয়া যাচ্ছে না স্যার, হ্যাঁ বুঝি নাই, চ্যাট বক্স তো পাওয়া যাচ্ছে না স্যার, আপনি যে ফাইলটা দিছেন। এই একজনও কি পাওনি চ্যাট বক্সে? পাইছি স্যার, স্যার পাইছি তো স্যার, আসে তো স্যার, তাহলে আমাকে স্যার।
তাহলে ও বলতেছে পাইনি এই জন্য। আচ্ছা তাহলে তুমি দেখো, গ্রুপে দিয়ে দিতেছ স্যার, আইটারেটিভ মেথড এর কি প্রবলেম? ধরেন একটা দিবেন, এই এই প্রবলেমটা যে কোনো 5 জন করবে, আপনি সিলেক্ট করে দিবেন এই 5 জন এই প্রবলেমটা করবে, এরকম নাকি প্রত্যেকেই আলাদা আলাদা আইটারেটিভ এর প্রবলেম থাকবে? না, মনে করো যে এটা হলো হচ্ছে যে এই এক্সাম 01 এর যেটা, ঠিক আছে, এই 5টা মেথড আছে। তোমাদের রোল গুলা যেমন শুরু যদি করি, যেমন তোমাদের রোল আছে 2, 5, 6, 11, 15, 19, ঠিক আছে। এই 5 জনকে আমি কি বললাম, যে তোমরা, তোমাদের বললাম আইটারেটিভ মেথড হলো আছে যে তোমরা ইমপ্লিমেন্ট করো। একটা প্রবলেম দিলাম, এই আইটারেটিভ মেথডটা ইমপ্লিমেন্ট, 5 জন মিলে প্রত্যেককে ইমপ্লিমেন্ট করবা, প্রত্যেকে ইমপ্লিমেন্ট করে হলো আছে যে আমাকে পাঠাবা, ঠিক আছে। এই যে 3টা মেথডের যে 3টা আছে প্রত্যেকে, ঠিক আছে, প্রত্যেককেই করতে হবে। আবার মনে করো যে শেষের রোল যে কয়টা আছে, শেষের রোল যেমন হচ্ছে যে যদি 56, 63, 65, 70 এই কয়জন আছে, এই কয়জনকে দিয়ে দিলাম গজ এলিমিনেশন উইথ পাইভটি, তার মানে তোমরা এটা ইমপ্লিমেন্ট করবা, ঠিক আছে। এতে হবে কি, সবাইকে অন্তত এই জিনিসগুলো সম্পর্কে পড়তে হবে, আইডিয়া নিতে হবে। এখানে হলো ইকুয়েশনটা হলো আমি হয়তো দিয়ে দেব সেটা, আর এটা হলো আসলে ইমপ্লিমেন্টেশন। এখন এই যে 5 জনের মধ্যে দিলাম আইটারেটিভ মেথড, এই আইটারেটিভ মেথডে আবার যদি মনে করি যে না, এরা 2 জন হলো হচ্ছে যে ইমপ্লিমেন্ট করবে, 2 জন কি করবে, একটা মেথড প্রবলেম দিয়ে দিলাম, সেই প্রবলেমটা হাতে লিখবে, হাতে লিখে তার ভ্যালু কত কত আসে, তো এরকম হতে পারে। আমি বলতেছি না যে এরকম হবে, তবে সবকিছু ক্লিয়ারলি উল্লেখ থাকবে। আমি প্রথম পরীক্ষাটা অন্তত হচ্ছে যে চেষ্টা করব সেভাবেই, এভাবেই নেয়ার জন্য, ঠিক আছে, একেবারে বেসিক যত সিম্পল ওয়েতে, হয়তো শুধু প্রোগ্রামিং করার জন্যই দিয়ে দিতে পারি। এর পরেরটা যেমন, পরের পরীক্ষাটা পরেরটাই আসবে। তো বোঝা গেল পরীক্ষাটা কিভাবে হবে? জি স্যার, জি স্যার। আর তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, এই যে মেথডোলজি, আমি যে টোটাল মেথডোলজি পড়াইছি, সিমসন এইগুলা এইগুলা মিলে, আর এই প্রথম এইটা সহ তোমাদেরকে কি করতে বলা হয়েছে, একটা হলো বাইন্ডিং আকারে দিতে বলা হয়েছে, ঠিক আছে। এখন আমাকে বলো যে এক্সাম 01 স্যার বাইন্ডিং আকারে যেটা দিব, স্পাইরাল বাইন্ডিং আকারে, হ্যাঁ বলো, যেটা দিব সেটা হলো কি, আপনি যেগুলো বোল্ড করছেন এই টপিক গুলো, আপনি যা যা করাইছেন যে কোড গুলো করাইছেন ওই ধরনের, বা নিজে থেকে অনেক কিছু অ্যাড করে তবে বারবার বলি, এগুলো চেষ্টা করো যে যত কমটা কপি করতে পারবা, কারণ আমি যখন রিপোর্ট দেখবো যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রিপোর্ট যখন যত ভালো হবে তখন সেটা তত ভালো। এখন স্যার এই যে আপনি যে লাস্ট অ্যাসাইনমেন্টটা যেটা বললেন যে বাইন্ডিং করে দিতে হবে, এটা তো স্যার মেবি ফিজিক্যালি আমাদের দিতে হবে, অবশ্যই এটা হার্ড কপি দিতে হবে। না, এটা কম্পিউটারে সুন্দর করে লিখে দিবা, কারণ হলো ওখানে প্রোগ্রামিং এর অনেক আউটপুট থাকবে, তো আমি এই জন্য এটাকে হাতে লিখে নিব না। এটা হলো থিওরিটা, যেন তোমরা একটু সুন্দর করে লিখে দাও, যেন তোমরা ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। ধরেন আইটারেটিভ মেথড এর কিছু থিওরি লিখলাম, তারপরে আপনি যে কোড গুলো করাইছেন ওইগুলা দিলাম, দেওয়ার পরে ওই কোডটা আমি আমার পিসিতে রান করে ওটা স্ক্রিনশট দিয়ে ওটা প্রিন্ট আউট করে তারপরে এখানে দিব, তাই? ঠিক, তাই, হ্যাঁ, ঠিক আছে স্যার। এখন বলো তোমরা এই প্রথম এক্সামটা কত তারিখে দিবা, আমি সেইভাবে তোমাদের, আমি তো গুগল ক্লাসরুমে একটা লিংক করেই রাখছি, আমি ওখানেই কোশ্চেন এবং টাইমটা দিয়ে দেব তোমাদের, সেই ওই সময় আপলোডটা করে দিব তোমাদের, তখন ওখানেই ভাগ থাকবে ওই কোশ্চেনের উপর বেস করে, তখন সেদিনে তোমাদের পরীক্ষাটা নেব। তোমরা এখন পরীক্ষাটা কবে দিবা আমাকে এটা ঠিক করে আমাকে জানাইও, এবং অ্যাক্টিভ রোল, কারণ যে কতজন আসতো, যেটা আমার অ্যাটেন্ডেন্সে তো অনেকেরই অন্য রোল আছে, 36 জন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, হয়তো গ্রুপে প্রতিটা গ্রুপে 6 জন বা 7 জন এটা থাকবে আর কি, ঠিক আছে। আমি যদি, যেমন এটাতে কয়টা আছে, 5টা প্রোগ্রাম আছে, যদি 35 জন করে থাকো তাহলে প্রত্যেক গ্রুপে 7 জন করে থাকবে, 7 জন হলো আছে যে র্যান্ডমলি, আমি একেবারে র্যান্ডমলি নিয়ে নেব, যে গ্রুপ 1 দিলাম এত রোল, গ্রুপ 2 দিলাম এত রোল, গ্রুপ 3, তারপরে এখানে 5টা প্রবলেমকে র্যান্ডমলি নিয়ে নেব, যার যেটা আসে, আমি কারো রোলও দেখবো না, ঠিক আছে। জি স্যার।
তো এখন এক্সাম 01 টা তোমরা কি আলোচনা করে আমাকে পরে জানাবা, না আমাকে হলো স্যার যে আলোচনা করেই জানাই পরে স্যার? ঠিক আছে আমাকে জানাও। তোমাদের টোটাল মাথায় রেখো তিনটা এক্সাম হবে, তিনটা এক্সামের পরে টাইম থাকলে পরে, তারপরে আমি ওডি পড়া দেব, সমস্যা নাই, ঠিক আছে? জি স্যার। এই হলো তোমাদের সাথে মোটামুটি আজকের স্যার কথা। আমাদের কি শুধু বাইন্ডিং, শুধু এই যে বোল্ড করা এগুলাই করতে হবে নাকি হ্যাঁ একেবারে যা আছে বোল্ড সব? করাই, শুধু বোল্ড করা গুলাই। জি স্যার। ওটা তো ল্যাব রিপোর্ট হিসেবে জমা দেবো তাই না স্যার? আজকে কি না 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 না, ল্যাবের তো সেটা আলাদাই, তবে ল্যাবে যদি আমি ফাইনাল পরীক্ষা নিই তখন এগুলার উপরে, তখন ফাইনাল যেভাবে পরীক্ষা নিই আমি নিব, তো যারা আমার পরীক্ষা নিছে অংশগ্রহণ করছে তারা জানে কিভাবে, এটা হলো আমার একটা অ্যাসাইনমেন্ট এটা, ঠিক আছে? তো স্যার ল্যাব ফাইনাল প্যান্ডামিকের, স্যার একটু বলি, প্যান্ডামিকের আগে আমরা যে ল্যাব দিতাম, যে আমাদের ল্যাবে করাইতো, পরে ওই 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 ডেটে আমরা একটা ফাইল আপনার প্রিন্ট আউট করে বা হাতে লিখে হোক জমা দিতাম, কোড বা থিওরি। তো এই ক্ষেত্রে এখন আমাদের তো প্যান্ডামিক সিচুয়েশন, এখন আচ্ছা এখন প্যান্ডামিক, এই জন্য এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট, তোমার এরপরের পরীক্ষা ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটি একটা বলবে, ঠিক আছে? আমাদের যেমন আমাদের ইউনিভার্সিটি থেকে একটা ডিসিশন আসবে সবকিছু মিলায়ে, তখন যেভাবে হয় সেটা হলো তোমাদেরকে পরে জানানো হবে, ঠিক আছে? না স্যার আমি বলছি যে পরীক্ষা তো আমাদের ইনশাল্লাহ হবে, ফিজিক্যালি হবে যে কোনো একদিন, কিন্তু হ্যাঁ সেই দিন কি আমাদের আবার যদি করা লাগে, তাহলে আমরা এখন আস্তে আস্তে জিনিসগুলো করে ফেললাম আর কি, হ্যাঁ হ্যাঁ মানে তুমি বাতেন করতে ভাই এটা পারো। বুঝাইতে চাইছি। সেদিন তোমাদের যেদিন পরীক্ষায় আমি যদি অন ডিউটি থাকি, তোমরা হয়তো জানো না, তোমাদের এই যে 17টা প্রবলেম আছে না, হ্যাঁ তোমাদের এই 35 জনকে একটা কোশ্চিন আমি আমাকে করতে দেবে, আমি এই প্রবলেম গুলার উপরেই হলো আছে কোশ্চিন করবো, সেখানে 10টা বা 12টা এর মধ্যে জমা দিব আমি, ঠিক আছে? এই 10টা বা 12টা কোশ্চিনের মধ্যে তোমরা এক এক করে আসবা, আমি র্যান্ডমলি একটা একটা করে টিক চিহ্ন দিয়ে রাখবো, তাকে সেটা হলো ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরে হলো সেটার আউটপুট দেখাইতে হবে, এটা হলো হচ্ছে ল্যাবের। এরপরে রিপোর্টটা কি আসবে, তাকে যেটা করতে হয়েছে সেটার উপর তাকে থিওরি লিখতে হবে এবং সে কি আউটপুট পাইছে সেই আউটপুট লিখতে হবে। তাহলে এটাই দুইটা রিপোর্ট, এরপরে ওখানেই এটার উপরেই তার ভাইবাটা হয়ে যাবে যে তুমি ভাইবাতে তুমি কি শিখছো, বুঝতে পারছো? জি স্যার। স্যার এটা এটা তো স্যার পরীক্ষার প্রসেস, এটা বুঝছি স্যার, আমি বলতে চাচ্ছি কি আমরা ওই যে একটা ফাইল জমা দিই আর কি, যে এই সেমিস্টারে এই ল্যাবে তোমাদের আমরা, কোনো কিছু জমা দিতে হবে না, আমার যে অ্যাসাইনমেন্টটা যেটা দেয়া আছে এটা আচ্ছা অ্যাসাইনমেন্ট আচ্ছা হ্যাঁ দিলেই এটাই হবে, জানতে চাচ্ছিলাম স্যার, আসলে অন্য নতুন করে কোনো আবার কিছু প্রত্যেকটা ল্যাবের ফাইল জমা দিয়ে লাগবে কিনা? না, কোনো ফাইল জমা দিতে থ্যাংক হবে ইউ স্যার। স্যার এই জায়গায় যেমন বোর্ড করা আছে শুধু এই যে টু থেকে, কিন্তু আমার একে বোর্ড করা নাই, তাহলে আমি একের গুলো তো লিখবো এক না, এক বলা হয়েছে সবার, প্রথমেই বলা হয়েছে না যে এই কয়টা জিনিস সবারই থাকবে, কারণ এই কয়টা জিনিস সম্পর্কে সবারই জানতে হবে, এটা মনে হয় আমি প্রথম দিনই বলে দিছিলাম, তোমরা ভুলে গেছো, এগুলো তো প্রোগ্রাম। আর এই যে এরর কি, এই ধরনের এরর গুলার এই থিওরিটা অবশ্যই, এই যে যে কয়টা আমি লিখে দিছি এই কয়টা সম্পর্কে অবশ্যই রিপোর্টে থাকতে হবে এবং এটা পড়তে হবে, জানতে হবে এই কয়টা জিনিস স্যার? এইটা হচ্ছে মানে থিওরি স্যার? থিওরি জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। তো আর কারো কোনো কোশ্চিন আছে? তোমাদের রোল নাম্বারটা একটু দেখো তো, রোল নাম্বার 2, রোল নাম্বার 5, রোল নাম্বার 6, ইয়েস স্যার, রোল নাম্বার 11, স্যার 11, রোল নাম্বার 15, রোল নাম্বার 19, ইয়েস স্যার 19, রোল নাম্বার 20, 21, ইয়েস স্যার 21, 22, ইয়েস স্যার 22, 23, ইয়েস স্যার 23, 25, 26, 29, 31, হ্যাঁ 29, আচ্ছা 31, ইয়েস স্যার 35, Yes, sir, 35. 36. Yes, sir, 36. 38. 39. 43.
44 yes sir 44 45 47 52 sir 53 54 yes sir 54 56 63 yes sir 63 65 69 yes sir 70 yes, sir 45 70 sir 40 70 yes, sir 75 77 yes sir 77 তারপরে all series এর 3 oh sorry হ্যাঁ 3 জি স্যার স্যার কত সিরিজের ও অল সিরিজের 3 তো একটাই আছে স্যার 16 সিরিজের রোল 3 হ্যাঁ 68 অল সিরিজের অল সিরিজের আর হলো 45 স্যার 14 সিরিজের 45 তোমরা যদি একবার বলো তাহলে হয়ে গেছে না স্যার 65 বলা হয় নাই স্যার 17 সিরিজের স্যার 17 সিরিজের 05 স্যার 31 দিছে স্যার স্যার 05 স্যার 17 সিরিজের আর কেউ কি বাকি আছো স্যার হ্যাঁ বলো স্যার লাস্ট ক্লাসের ওই যে প্রোগ্রামিংটা স্যার স্যার ওইটা একটু দেখাই দিলে একটু ভালো হতো স্যার ওটা পার্ট লাস্ট ক্লাস কোনটা যেন ছিল স্যার ওই যে এটা স্যার ওইটা কি সেন্ট্রাল ডিফারেন্স না কোনটা এটা না প্রোগ্রাম দেখাই দিলাম না ওই দিকে না স্যার ওইটা দেখান নাই স্যার তোমরা তো এখন বললে এটা আগে বললে তো এটা ইমপ্লিমেন্টেশনটা তো এটা করতে হবে তো ঠিক আছে নেক্সট দিন তাহলে কোন একটা দিন পরীক্ষা দেখা দেবো না ঠিক আছে নেক্সট পরীক্ষার আগে বা কোন একদিনে ঠিক আছে দেখাই দেবো না কারণ এটা তো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট না করলে তো কারণ আমার কাছে তো করা থাকে না সেভ থাকে না যখন এটা ইমপ্লিমেন্ট যখন করা হয় তখন সেটা কমপ্লিট করে এরপরে আর ওটা রাখি না ঠিক আছে কোনটা এ কোনটা তোমাদের লাস্ট ক্লাস কোনটা নিছিলাম জি স্যার